আমাদের মোটামুটি বই রেগুলারলিতে আসো, তো তোমার নাম আমরা সবাই জানি আর কি, জি স্যার, হচ্ছে ঐশী, তাই না? পুরো জি নামটা যেন কি? নুসরাত জাহান ঐশী। নুসরাত জাহান ঐশী। আচ্ছা, ঐশী কি বই নিয়েছিলা? আমি বই নিয়েছিলাম মোহাম্মদ আব্দুল হামিদের মস্তিষ্কের মালিকানা বইটি। উনি একজন লেখক না ওনার কোনো পেশা আছে? উনি একজন মার্কেটিং এর টিচার ছিলেন, তিনি অনেক বই লিখেছেন। আচ্ছা, কি জানতে পারলে বুঝতে? এই বইটিতে রয়েছে এদেশের মানুষ স্বার্থপর আর বাকি বাকি লোকেরা স্বার্থ সচেতন। এই বইটিতে রয়েছে অনেক চিন্তার খড়াক, পাতায় 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 জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে। এই বইটি সবারই পড়া উচিত। কয়েকটি উদাহরণ হলো, ধরা যাক আপনার পছন্দের একজন ব্যক্তি শুকরের মাংস খেয়ে ফেলেছে কৌতূহল বশত, আপনার রিয়েকশন কি হবে? আমার একটি গল্প জানা আছে যে একজন মা তার ছেলে অধর্মের দিকে গেছে বলে আমৃত্যু পর্যন্ত কথা বলেনি, কিন্তু যে ধর্ম বলেছে শুকরের মাংস খাওয়া হারাম, সেই ধর্মে কিন্তু বলেছে সুদ খাওয়া হারাম। কিন্তু আমরা ব্যাংক থেকে বা বিভিন্ন খাত থেকে সুদ নিয়ে থাকি, কিন্তু আমাদের কিছু যায় আসে না। বরং যে বেশি হারে সুদ নেয় তাকে বরং আমরা বুদ্ধিমতী বলে গণ্য করি, তাই না? আর আরেকটি বিষয় হলো, 2050 সালের মধ্যে বাঙালির ঘরে হয়তো বা গর্ব করার মতো কোনো রান্না তৈরি হবে না, কারণ কেকের কাছে যেমন পিঠা নির্মমভাবে পরাজিত হয়ে প্রায় নির্বাসনে। তারপরে যদি আমরা কেকের কাছে পিঠা যেমন নির্মমভাবে পরাজিত হয়ে নির্বাসনে, তেমনি খাদ্য বস্তু কি আমাদের হুমকির মধ্যে পড়তে পারে? অন্যদিকে বলা যায়, ধুলাবালিতে পড়ার জন্য স্যান্ডেল বা জুতা পরিষ্কার পরিচ্ছন্ন এসি রুমে বিক্রি হয়, আর খাবার মতো এক বাঙালি সংস্কৃতিতে খাবার জন্য খাদ্য বস্তু বিক্রি হয় ধুলাবালিতে। এটি কি ঠিক হচ্ছে? আর অন্যদিকে বলা যায় যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মহিলারা রান্নাঘরে কাজ করবে, কিন্তু আজ পর্যন্ত দেখতে পেলাম না বিয়ে বাড়িতে আর বড় বড় অনুষ্ঠানে কোনো মহিলা শেফ রয়েছে, সবই কিন্তু পুরুষ। আর প্রাণের যে আমরা বিশ্বাস করি প্রাণের অন্য জন আমাদের প্রাণের চেয়ে বড় হতে পারে, আমাদের পছন্দের ব্যক্তিটি, কিন্তু সত্যি কি তাই? একজন একটি ক্যাঙ্গারুকে বুকের থলিতে করে তার বাচ্চাকে মরুভূমিতে ছেড়ে দেওয়া হলো, সে কি করবে বুঝতে পারছে না, বালি অত্যন্ত উত্তপ্ত। শেষ পর্যন্ত ক্যাঙ্গারুটি তার বাচ্চাকে বুকের থলি থেকে বের করে দিয়ে পায়ের নিচে রাখলেন বাঁচার চেষ্টা করার জন্য। তাহলে আমাদের চিন্তা ভাবনার কি হলো? এই বইটির মধ্যে সেটি বোঝানো হয়েছে। এই বইটিতে অনেক চিন্তার খড়াক রয়েছে, এই বইটি পড়ে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি, সবারই এই বইটি পড়া উচিত আমি মনে করি। এখানে ও এই বইটা তো হচ্ছে তোমার চিন্তার দুয়ার খুলে দিবে বেশ কিছু বিষয় নিয়ে। হ্যাঁ, যেমন ওরা দেখো একটা বিষয় বলল যে আমরা ধরো যদি বলি যে আমরা একজন আরেকজনের নামে খারাপ কথা বলি না, বা সত্যই বললা, ধরো এমন একটা কথা বললা, গীবত যেটাকে বলে আর কি সুতরাং বাংলায়, যে এমন একটা কথা বললা যে শুনলে তোমার বান্ধবী কষ্ট পাবে। তোমার বান্ধবী এখন নাই এখানে, কিন্তু তুমি তোমার বান্ধবীর সঙ্গে একটা কথা বললা, সত্যই বলেছো, এটা মিথ্যা না, কিন্তু সেটা সে শুনলে কষ্ট পাবে, তাহলে কি সেটা বলা যাবে? বলা যাবে, কারণ সেটাই গীবত। গীবতের শর্তে হচ্ছে সেটা সত্য বলবে, মিথ্যা কিন্তু বলবে। মিথ্যা হলে সেটা অপবাদ হয়ে যাচ্ছে, সেটার সঙ্গে আলাদা অপবাদ। আর এখানে বলেছে যে দেখো তুমি এখন বলা হয়েছে কি, গীবত করলে হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, তাই না? এখন তোমাকে শুনতে খুব খারাপ লাগছে যে আমি মৃত ভাইয়ের মাংস জীবনও তো খাবো না, খাবা? আমার কেউ কিন্তু রাজি হবো না খাইতে, তাই না? কিন্তু আমরা কিন্তু হারহামেশাই কি করছি, আলটিমেটলি মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতোই তো হচ্ছে, গীবত করে বেড়াচ্ছি না? এইটাই আর কি, মানে তোমাকে অনুধাবন করতে হবে যে আমি ওর সঙ্গে খারাপ খেতে বলছি, আর এটা তো আমি তাহলে আমার আপন ভাইয়ের মাংস খাচ্ছি, এরকম ফিলিংস আসতে হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম ফিলিংস আসলেই তখন তুমি কি করবা, তুমি আর অন্য সম্পর্কে কোনো মন্তব্য, এমন কোনো মন্তব্য করবো না যেটা শুনে সে কষ্ট পায়। আমি কি তোমাকে বুঝতে পেরেছি? তো ও এটা বলেছে আর কি, যে আমরা সবসময় দেখবে আমরা
শুকুর মাংস কেউ খাইতে চায় না বা খাবো না, হারাও আমরা জানি, কিন্তু আমরা কি করছি, সুদ খাচ্ছি। সুদ হচ্ছে শুকুর মাংস খাওয়ার চেয়ে খারাপ, কিন্তু সেটা ফিল করছি না। আমি বুঝাতে পারছি তোমাদেরকে এই আর কি বিষয়টা, ও ওইটাই বুঝাতে চেয়েছে, তাই না? আর একটা বিষয় ইম্পর্টেন্ট একটা বলেছিলা, কি যেন বললো একটা, ওটাও খুব ইম্পর্টেন্ট ছিল, ওই যে বিপদে মানে মানুষ দুই রকম হয়, স্বার্থপর আর একটা হলো স্বার্থ নিজ, এরকমই তো না বলেছো? মানে মানুষ আর বাঙালি মানে হচ্ছে মানে প্রতারণা মধ্যে একটা টেন্ডেন্সি বাঙালির মধ্যে আছে আর কি। এটা এটা আমার বলা না বা এই বইয়ের লেখক শুধু না, এটা ব্রিটিশ লেখকই বলেছে। হ্যাঁ, ব্রিটিশ যে একজন আমাদের আইন লিখেছে, ম্যাকাউলি নাম তার, ঠিক আছে, ইংরেজ একজন, ইংরেজ ওই ম্যাকাউলি লিখে গিয়েছে যে ভুল আছে না মৌমাছির, মৌমাছি মানেই তো ভুল থাকবে, তাই না? তারপরে মহিষ মানেই তো সিং থাকবে, একইভাবে বাঙালি মানেই প্রতারণা থাকবে। বুঝতে পারছো বিষয়টা? তোমরা ছোট মানুষ বাট বুঝতে পেরেছো, তাই না? তো উনি এভাবেই আমাদেরকে হেও করেছেন বা হয়তো বাস্তবতাই বলেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ।